বিয়ার। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো এই রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার নিয়ে। এই বৌদ্ধ বিহারটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বৌদ্ধ বিহার। এই বিহারকে কেন্দ্র করে একসময় এই অঞ্চলে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। মৌর্য বংশের তৃতীয় সম্রাট অশোক এটি স্থাপন করেন। অনেকের কাছে এটি রামকোট বৌদ্ধ বিহার নামেও পরিচিত। এটি বিহারটির প্রধান দরজা। দুই পাশে নির্মাণ করা হচ্ছে দুটি ড্রাগন। রাংকোট বনাশ্রম বৌদ্ধ বিহার রামু উপজেলার রাজকুল ইউনিয়নের সবুজ অরণ্য ঘেরা পাহাড়ের ওপর অবস্থিত। বৌদ্ধ ধর্মের মানুষগুলো এখানে এসে আরাধনা করে। ঝুলন্ত বীজ দেখার জন্য 20 টাকা দিয়ে টিকিট কাটলাম। এখন আমরা দেখতে যাচ্ছি রামু ঝুলন্ত বীজ অথবা রাংকুট ঝুলন্ত বীজ। প্রথম দেখাতেই মনে হবে যেন আপনি চলে এসেছেন রাঙ্গামাটি ঝুলন্ত বীজ। অনেক সুন্দর এবং নিপুণতার সাথে তৈরি করা হয়েছে এই রাংকুট ঝুলন্ত বীজ। বাংলাদেশে অসংখ্য দর্শনার্থী কক্সবাজার ভ্রমণের সাথে সাথে এই ঝুলন্ত ব্রিজও দেখতে আসেন। ঝুলন্ত ব্রিজের পরপরেই আমাদের দেখা মিলবে এই মিরাক্কেল গার্ডেনের। এই মিরাক্কেল গার্ডেনের চারদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। চলুন এবার যাই আমরা ইকো মেডিটেশন পার্কের দিকে। এই ইকো পার্কে প্রবেশের পরপরই খড় দিয়ে বানানো এই ঘরগুলো আপনাকে মুগ্ধ করবে। বৌদ্ধ ধর্মাবলী মানুষগুলো এখানে এসে মেডিটেশন করে। ঝুলন্ত ব্রিজ, মিরাকল গার্ডেন এবং এই মেডিটেশন পার্ক দেখতে হলে চলে আসতে হবে রামুতে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।